মনে হচ্ছে যে মানে এক লাভ দিয়ে দিই, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আজকে ব্লগ ভিডিওটা পুরো দেখো, খুবই মজা হবে। আজকে যাবো কৃষ্ণনগর, এখন বাজে 3:00, 3:00 সময় এখন বেরাচ্ছি। আমি থাকবো, রনি থাকবে, সৌমেন থাকবে আর তানিশা থাকবে। আমাদের টিমের সদস্যরা সবাই চলে এসছে, আর একজন বাকি আছে তানিশা, ওকে আবার আনতে যাব। দেখতেই পাচ্ছ সৌমেন চলে এসছে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, তানিশাকে আনতে যাচ্ছি। আর একবারে আজকে আমরা কোথায় যেতে চলছি? কৃষ্ণনগর। চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে, লেটস গো। তো আমরা বেরিয়ে পড়লাম হঠাৎই কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। আজকের দিনের ওয়েদারটা খুবই দারুণ, হালকা শীত শীত ভাব আর আকাশে জলমেঘ। যেহেতু শীত শীত ভাব চলে এসেছে, কিছু পিকনিক করার জন্য অলরেডি বেরিয়ে পড়েছে। গাইস, আমরা একটু কলেজে এসেছি, কলেজে একটার সময় এসেছিলাম, এসে ছবি তুলে গেছি, তাই আরেকবার আসতে হলো বিকালে 4:00। এখন ছবিটা তুলে আমরা চলে যাবো এখান থেকে। গাইস, কলেজের কাজটা হয়ে গেছে, তাই আমরা এবার চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখন বাজে 4:00। গাইস, আমরা কৃষ্ণনগর যাচ্ছি, কৃষ্ণনগরে গিয়ে আমরা চা খাবো, চা করে ঢুকবো না এই চাওয়ালাতে ঢুকতে পারি। তারপরে চাটা খাওয়ার ফলে পরে আমরা ভাবছি একটু কেকের দোকানে ঢুকবো, দেখা যাক। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবো আমরা কোথায় কোথায় যাচ্ছি। আর কৃষ্ণনগরে এটাই সেই জায়গা, রাজা রানীর সময়কালে রানী এই ঘাটে স্নান করতে আসতো। এই রাস্তায় এত পরিমাণে ভিড় হয় যে রাস্তা এপার ওপার করাই মুশকিল হয়ে যায়। এলআইসি, জিন্দগি কে সাথ ভি, জিন্দগি কে বাদ ভি। তো বন্ধুরা, অনেক কষ্টে টোটো এড়িয়ে বাদিক কাটিয়ে খাই খাই খলির ভিতর দিয়ে আমরা যেতে চলেছি ঘাটের ধারে। এটাই সেই ঘাটে যাওয়ার রাস্তা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে একটা খাওয়ার দোকানও হয়েছে। তো এখানে বিকালের পরিবেশটা খুবই দারুণ থাকে, সবাই আসে, গাড়ি নিয়ে বসে, একটু ঘোরে, অনেক দোলনা আছে, অনেক পার্কের জিনিসপত্র রাখা আছে, এখানে বসে এসে গল্প করতে পারো। তো বন্ধুরা, একটাই কথা বলবো, এসব জায়গায় আসলে হাজার ক্লান্তির মধ্যে থাকলেও আলাদা রকম একটা শান্তি পাওয়া যায়। গাইস, এখানে এত সুন্দর জায়গা, মনে হচ্ছে যে মানে এক লাভ দিয়ে দিই। দেখুন জায়গাটা প্রচন্ড সুন্দর, আর এখানে কৃষ্ণনগর যতগুলো ঠাকুর আছে সব এখানে, বুড়িমা, ছোট মা, মেজো মা সব এখানে বিসর্জন হয়। তোমরা চাইলে জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জনের সময় আসতে পারো, আবার ঠাকুর দেখতেও আসতে পারো। চলো ওখানে গিয়ে কিছু ইন্ট্রো দিই, আর খুব সুন্দর ভিউ, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। অনেকটাই বড় এবং গভীর নদী, দেখতে পাচ্ছি ওপাশ থেকে একজন সাঁতার কেটে এপাশে চলে আসলো, দেখে তো পুরো অবাক। এই কেমন লাগছে বল, এদিকে বল কেমন লাগছে ঘাটের থেকে। তো গাইস, এটা কৃষ্ণনগর ঘাট। তো এখানে বুড়িমা, ছোটো মা, বড়ো মা সব এখানে বিসর্জন দেওয়া হয়। কৃষ্ণনগর যত ঠাকুর আছে, মানে যত জগদ্ধাত্রী ঠাকুর আছে সব এখানে বিসর্জন দেওয়া হয়। আর দুর্গা ঠাকুরও মনে হয় এখানে দেওয়া হয় বিসর্জন, দুর্গা কালী যা বলো সব অল ঠাকুর এখানে বিসর্জন দেওয়া হয়। আর এখানে সবাই ঘুরতে আসে, খেতে আসে, জায়গাটা প্রচণ্ড সুন্দর। মনে হচ্ছে শীত না হলে লাভ দিয়ে দিতাম, গরমকাল যদি থাকতো। আর ওখানে একটা কাকু দেখছি, ওই ওই পারে থেকে আবার এই পারে সাঁতার কেটে চলে আসছে। আর এখানে নৌকা আছে, নৌকা যাচ্ছে। আগে এসেছিলি আগে এখানে? না, তুই আসিস নি? ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম। দাদা দাদি আসছে, ভালো লাগছে।
সুন্দর জায়গা এটা। এখানে তোমরা চাইলে আসতে পারো, এটা কৃষ্ণগড় ঘাট বলে, চলে এসো। কদমতলা, কদমতলা ঘাট, এখানে চলে এসো। আর প্রচুর সুন্দর জায়গাটা, এমনি দুপুরে দুপুর বিকাল তোমরা এখানে এসে বসতে পারো। ওখানে বসার জায়গা আছে, দোলনা আছে। দোলনা বলে দেখাও একটু। দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, তাই আমরা ভাবছি এখান থেকে চলে যাবো, এবার চা করে ঢুকবো কৃষ্ণনগরে। চলো এই ভিডিওটা পুরো দেখতে থাকো আর এনজয় করতে থাকো, চলো। সেই বিকালে এসেছে, কিন্তু এত সুন্দর জায়গা দেখে বাড়ি যেতে রাত হয়ে গেছিল। আমরা এখন এখানে আছি, এখন এখান থেকে বেরোবো, যাবো একটু চা খোরে। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমরা চা খোরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করব। দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে, কেননা এখন বেরিয়ে পড়বো, নাই যেতে অনেক দেরি হয়ে যাবে, তাই আমরা এখন বেরিয়ে পড়বো। দেখা যাক কৃষ্ণগড়ে যাবো, চা খোরে ঢুকতে পারি, নাই চাওয়ালাতে ঢুকতে পারি, যেখানে পছন্দ হবে সেখানে চলে যাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন চাখরে চলে এসেছি, এই যে সামনে চাখর, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কিরকম ঘোলা মতো আসছে, আর ভেতরে গিয়ে দেখাচ্ছি কি কি খায়। চলো তোমাদের সাথে থাকছি। একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে। দেখতে পাচ্ছ অলরেডি আমরা চলে এসেছি চাপড়ে, পাঁচটা চা অর্ডার দিলাম। আমরা এখানে পাঁচজন আছি, তাই পাঁচটা স্মল এলাইচি চা দিয়েছি। বেড়াচ্ছে বাইরে, বাবার জন্য এলাম, চা খাইনি মনে হয়। দেখি কিরম খেতে, দেখি এনে তোল কেমন হয়েছে, টেস্ট হচ্ছে, টেস্ট হচ্ছে, টেস্ট। তোমাদের চাটা খেয়ে বলছি কিরকম, বেশ ভালো চাটা খেতে। আর খেতে তোমাদের সাথে দেখা হচ্ছে, এরকম চা প্রথম খাচ্ছি। এটা হলো কৃষ্ণগর চাখর, তোমাদের প্রথমে লোগোটা দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে চলে আসতে পারো। আর আমরা এখন খাচ্ছি এলাইচি চা, এলাইচি চা, তোমরা যদি চাও তাহলে খেতে আসতে পারো। এটা চাখর কৃষ্ণগরে খাতে, ঠিক আছে, চাটা খেয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখতেই পাচ্ছ আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাব। চপ পেস্ট্রি দেখি আসি, এখানে পেস্ট্রি আছে অনেক, এগুলো কেক, সব রকম ফ্লেভারেরই পেয়ে যাবে। আর ডিজাইনগুলো একদম ইউনিক স্টাইলের। তো গাইজ এই যে পেয়ে গেছি চিকেন রোল, তো এটা খাবো, খেয়ে নিই, সামনে যাবো। তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আর চিকেন রোলটা খুব টেস্টি ছিল, তোমরা এসে খেতে পারো। এই যে চাষাপাড়ার একটুখানি আগিয়ে মিরামর, তোমরা এসে এখানে চিকেন রোল, পেস্ট্রি, কেক সব কিছু অর্ডার দিতে পারো। এদের নাম্বারও আছে, নাম্বার ভেতরে গিয়ে নিতে হবে। পৌঁছে গেছি।
আজকে ব্লগটা এখানে শেষ করছি, কেননা অনেক রাত হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাবো। এই ভিডিওটা পুরো দেখে হোক, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে কোনো ভিডিও ছাড়লে যাতে তোমাদের কাছে চলে যায় ভিডিও। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার।